হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো মাইক এই মুভির সপ্তম দিনের কালেকশন নিয়ে, সুরঙ্গ এই মুভির পঞ্চাশতম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো প্রিয়তমা এই মুভির পঞ্চাশ দিনের কালেকশন নিয়ে, কথা বলবো চিনি টু এই মুভির সপ্তম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো ব্যোমকেশ ও দুর্গ রহস্য এই মুভির সপ্তম দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, সুপারস্টার দেব স্যার অভিনীত ব্যোমকেশ ও দুর্গ রহস্য ভালো কালেকশন করেছে বক্স অফিসে। মুভির পারফরমেন্স ভালো এবং মুভির লাইফ টাইম একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে যাচ্ছে, কারণ লাইফ টাইম মুভির প্রেডিকশন ধরা হচ্ছে 15 কোটি রুপি প্লাস, যেখানে প্রিয়তমা লাইফ টাইমে 30 কোটি প্লাস বিজনেস করবে, সুরঙ্গ লাইফ টাইমে কমপক্ষে 15 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। প্রথম কথা হলো মাইক নিয়ে বাজে ছিল 50 লক্ষ টাকা। লিডার হলো ফেরদৌস আহমেদ স্যার, এমজিদের সপ্তম দিন কমপ্লিট করে নিয়েছে মাইক একটি অসাধারণ ফিল্ম। ফেরদৌস আহমেদ স্যার এই ফিল্মটিকে দর্শকরা অনেক বেশি সাপোর্ট করছে। বাংলাদেশের দর্শকরা আপনারা জানেন শিশুতোষ ফিল্ম বেশি সাপোর্ট করে না, কিন্তু মুভিটি খুবই কম সিনেমা হল থেকে ভালো কালেকশন করে নিয়েছে। নিজের সপ্তম দিনে এমটি বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এই মুভির গ্রোস ছিল 28 লক্ষ টাকা। আপনি যদি এখনও মাইক না থাকেন দেখবেন, ফেরদৌস আহমেদ স্যারের মাইক ফিল্মটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। এখন কথা বলবো সুরঙ্গ নিয়ে, বাজে ছিল 1 কোটি টাকা। লিডার হলো আফরান নিশু স্যার, এমনিদের 50 দিন কমপ্লিট করে নিয়েছে সুরঙ্গ একটি অসাধারণ ফিল্ম। আফরান নিশু স্যার অভিনীত সুরঙ্গ, যেটি ডিরেক্টর হলো রায়হান রফি স্যার। বক্স অফিসে মুভির পারফরমেন্স অনেক ভালো, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে, ফ্যামিলিজন সাপোর্ট করেছে, যার কারণে কিন্তু লাইফ টাইমে মুভিটি ভালো কালেকশন করার আশা রাখে। আপনারা জানেন আফরান নিশু স্যার এর আগে কখনো মুভি করেনি, তিনি নাটক এবং ওয়েব সিরিজ করেছে, এবং নাটক এবং ওয়েব সিরিজ করে তিনি এত জনপ্রিয় হয়েছে যে মুভি জগতে এসে তার প্রথম ফিল্ম একটি বিগেস্ট ব্লকবাস্টার হয়ে গেছে। নিজের 50 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা, ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা, মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। টোটাল এই মুভির গ্রোস ছিল 12 কোটি 32 লক্ষ টাকা। আপনি যদি এখনও সুরঙ্গ না থাকেন দেখবেন, আফরান নিশু স্যার অভিনীত সুরঙ্গ ফিল্মটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। এখন বলবো প্রিয়তমা নিয়ে, বাজে ছিল 2 কোটি টাকা। লিডার হলো সুপারস্টার সাকিব খান স্যার, এমজিদের 50 দিন কমপ্লিট করে নিয়েছে প্রিয়তমা একটি অসাধারণ ফিল্ম। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিয়তমা একটি বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যারের বাংলাদেশে গ্রাউন্ড লেভেলে কত ক্রেজ আছে। গ্রাউন্ড লেভেল মানে আপনি জানিয়ে দিই, সোশ্যাল মিডিয়াতে না, মানুষের মনে যে জায়গাটি করে নিয়েছে সুপারস্টার সাকিব খান স্যার, তার থেকে মুভি কিন্তু বিগেস্ট ব্লকবাস্টার। আপনারা জানেন স্যারের মুভি মানে ফেস্টিভ্যাল। প্রিয়তমা যখন রিলিজ হয়েছে তখন কোরবানি দিচ্ছিল ফেস্টিভ্যালের উপরে আরও বেশি ফেস্টিভ্যাল। নিজেদের 50 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 18 লক্ষ টাকা, ফ্রান্স থেকে আয় করেছে 4 লক্ষ টাকা, মুভিটি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড থেকে আয় করেছে 10 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 32 লক্ষ টাকা। টোটাল এই মুভির গ্রোস ছিল 23 কোটি 5 লক্ষ টাকা। আপনারা যদি এখনও প্রিয়তমা না থাকেন দেখবেন, সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিয়তমা ফিল্মটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। স্যার ক্যারিয়ারে অনেক ফিল্ম করেছে, কিন্তু প্রিয়তমার মতো বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম স্যার এর আগে করেনি। প্রিয়তমা পাক্কা বাংলাদেশ থেকে এবং ওয়ার্ল্ড মার্কেট থেকে টোটাল 30 কোটি প্লাস বিজনেস করতে পারে। এখন কথা বলবো চিনি টু নিয়ে, বাজে ছিল 80 লক্ষ টাকা। লিডার হলো মধুমিতা ম্যাম, যে সপ্তম দিন কমপ্লিট করে নিয়েছে চিনি টু একটি অসাধারণ ফিল্ম। মধুমিতা ম্যামের এই ফিল্মটি দর্শকরা ভালো সাপোর্ট করছে, ফ্যামিলিজনসরা ভালো সাপোর্ট করছে। আপনার জানিয়ে দেয় চিনি টু বাংলাদেশ থেকে যদি রিলিজ হতো বাংলাদেশ থেকে ভালো কালেকশন করতো। মুভিটি ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হয়েছে, ওয়েস্ট বেঙ্গল আপনার জানেন চিনি ভালো সাড়া ফেলেছিল, চিনির কালেকশন ভালো এসেছিল ওটি প্ল্যাটফর্ম থেকে। চিনি টুকে এসবিএফ আপনার জানেন থিয়েটারে রিলিজ করেছে, থিয়েটারে মুভি আশানুরূপ এত ভালো কালেকশন করতে পারেনি, কারণ আপনি জানেন গাদার টু যেরকমভাবে র্যাম্পেজ কালেকশন করছে, ব্যোমকেশ দুর্গ রহস্য যেরকমভাবে র্যাম্পেজ কালেকশন করছে, সেখানে অন্য মুভি এত বেশি সুবিধা করতে পারবে না। নিজের সপ্তম দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 5 লক্ষ রুপি। টোটাল এই মুভির গ্রোস ছিল 71 লক্ষ রুপি। আপনার যদি এখনও চিনি টু না থাকেন দেখবেন, মধুমিতা ম্যামের চিনি টু ফিল্মটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। এখন কথা বলবো ব্যোমকেশ ও দুর্গ রহস্য নিয়ে, বাজে ছিল 5 কোটি রুপি। লিডার হলো দেব স্যার, এই মুভিটি নিজের সপ্তম দিন কমপ্লিট করে নিচ্ছে সুপারস্টার দেব স্যারের ব্যোমকেশ ও দুর্গ রহস্য। আপনারা জানেন এই মুভিটিকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, অনেকে বলছিল সুপারস্টার দেব স্যার কেন ব্যোমকেশ করছে, আবার অনেকে বলছে ব্যোমকেশের মধ্যে একটি বড় সিরিজ আকারে যদি সুপারস্টার দেব স্যার করেন তো মুভিটি অসাধারণ কালেকশন করবে। হ্যাঁ বন্ধুরা, আপনি জানিয়ে দেই ব্যোমকেশের ইতিহাসের হাইস্ট গ্রোসিং ফিল্মটি হয়ে যাবে ব্যোমকেশ ও দুর্গ রহস্য, কারণ ব্যোমকেশের এর আগে
কোনো ফিল্ম 10 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারেনি, যেখানে ব্যোমকেশ ও দুর্গ রহস্য লাইফ টাইমে 15 কোটি রুপি প্লাস বিজনেস কালেকশন করার আশা রাখি। নিজের সপ্তম দিনে এমটি অল ইন্ডিয়া গ্রোসেশন করেছে 28 লক্ষ রুপি, টোটাল এই মুভির গ্রোসেশন হলো 3 কোটি 87 লক্ষ রুপি। আপনি জানিয়ে দেই ব্যোমকেশ ও দুর্গ রহস্য একটি বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম। ব্যোমকেশের সকল সিরিজ ভালো কালেকশন করেছিল। সুপারস্টার দেবসাল ব্যোমকেশ ও দুর্গ রহস্য মুভি করার পর থেকে মুভিটি আরও বেশি আশানুরূপ ভালো কালেকশন এনেছে এবং আপনি জানিয়ে দেয় সব মেদিনীদের 7 দিনে মুভি যেই কালেকশন করেছে 3 কোটি 87 লক্ষ রুপি। ব্যোমকেশের এর আগে কোনো সিরিজ 7 দিনে এত টাকা আয় করতে পারেনি। সুপারস্টার দেবসাল এই ফিল্মটি 15 কোটি রুপি প্লাস বিজনেস করবে, লং টাইম রান করলে মুভি 18 কোটি প্লাস বিজনেস করতে পারে। আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবেন ব্যোমকেশ, প্রিয়তমা, সুরঙ্গ এই তিনটি মুভিতে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। সুপারস্টার সাকিব খান স্যার এবং আপনারা জানেন আফরান ইসু স্যারের সুরঙ্গ এবং প্রিয়তমা একসাথে ক্ল্যাশ করেছিল, একসাথে ক্ল্যাশ করার পরও দুইটি ফিল্ম বিগেস্ট ব্লকবাস্টার গিয়েছে। ধন্যবাদ।